উপহার হিসাবে মুখ্যমন্ত্রীর ঘর শ কেজির মাছ, 10-12 কেজি ওজনের শীতল বরালি উপহার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীক উপহার দিলে সতীর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রীক উপহার দিলে নিগমের বিষয়ায়। কিন্তু এজন মুখ্যমন্ত্রী উপহার গ্রহণ করব পারে নে? উপহার লৈ কোড অফ কন্ট্রাক্ট ভঙ্গ করলে নাকি মুখ্যমন্ত্রী? এয়া মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমত আপলোড করা ফটো। ভোগালী উপলক্ষে মুখ্যমন্ত্রীক বিহুর উপহার দিছে ভিন্ন প্রান্তর ভিন্ন ব্যক্তিয়ে। মন্ত্রী অতুল বরা, খাদি আর গ্রামোদ্যোগ বোর্ডের অধ্যক্ষ বিধায়ক ভুবন গামর পর আরম্ভ করে প্রাক্তন বিধায়ক তথা মীন উন্নয়ন নিগমের অধ্যক্ষ গুরুজ্যোতি দাসলৈ ভিন্নজনে মাছ পিঠা পনাকে আদি করে উপহার যাচিলে মুখ্যমন্ত্রীক। উপহার গ্রহণ করে সগৌরবে ফটো ফেসবুকত আপলোড করেছে মুখ্যমন্ত্রী। কিন্তু এয়া নীতিগত নে? এবার মন কর টাইমস অফ ইন্ডিয়া 2015 সনত প্রকাশিত একটা বাতরি। এই বাতরির শিরোনাম আছিল ডিড পিএম নরেন্দ্র মোদী ভায়োলেট কোড অফ কন্ডাক্ট বাই অ্যাকসেপ্টিং শুট। এই বাতরি অনুসরি গুজরাটের এজন ব্যবসায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক একটা শুট উপহার হিসাবে প্রদান করা বলে দাবি করেছিল। একই প্রতিবেদনত প্রধানমন্ত্রীয়ে শুট উপহার হিসাবে গ্রহণ করে মন্ত্রীর কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছে নাকি বলেও প্রশ্ন উত্থাপন করা হয়েছে। কিন্তু কোড অফ কন্ডাক্ট অনুসরি সচাকৈ এজন মন্ত্রী উপহার গ্রহণ করব পারে নে? ভারত সরকারের গৃহ মন্ত্রালয় জারি করা কোড অফ কন্ডাক্ট ফর মিনিষ্টারত উল্লেখ করা হয়েছে যে এজন মন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়র বাহিরে সরকারি সম্পর্ক থাকিব পৰা কোনো ব্যক্তির পৰা উপহার গ্রহণ করা আবশ্যক। ইয়াত এই কথাও কোৱা হৈছে যে এজন মন্ত্রী বিদেশ ভ্রমণকালত অথবা বিদেশী প্রতিনিধির পৰা উপহার গ্রহণ করব পাৰে। তেনে উপহার দুটা ধরনের হব পাৰে। প্রথমটো হল তরুয়াল পোশাক আদির দরে প্রতীকী উপহার। দ্বিতীয় প্রকারত এজন মন্ত্রীয়ে এনে কিছুমান উপহারহে গ্রহণ করব পাৰে যার মূল্য 5,000 টাকাতকৈ কম। সেই অনুসরি গুজরাটের ব্যবসায়ীর পৰা সুদ উপহার হিসাবে গ্রহণ করে প্রধানমন্ত্রীয়ে কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছে নাকি বলেও প্রশ্ন উত্থাপন করা হয়েছিল টাইমস অফ ইন্ডিয়ার পাতক। কিন্তু পুনের সেই বাতরি চর্চালয় আহিছে অসমত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় বিহু উপলক্ষে শ কেজি মাছ উপহার হিসাবে লাভ করেছে ভিন্ন ব্যক্তির পৰা। তার পাছতেই সামাজিক মাধ্যমত চলিছে এই ব্যাপক চর্চা। প্রশ্ন উত্থাপন হয়েছে মুখ্যমন্ত্রীয়ে এইদরে উপহার গ্রহণ করা উচিত নয়?